আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, আপনারা কিন্তু ডিসপ্লেতে একটি ভাইকে দেখতে পাচ্ছেন। দেখুন ভাইটি কিন্তু স্বাভাবিকভাবে বসে আছে না, দেখুন কীরকম করতেছে। তার আগে আমি আপনাদেরকে একটা ফার্মেসি দেখাতে চাই, সেটা একটু দেখে নিন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অভাব না। এগুলো কি ইঞ্জেকশন ছিল? এগুলা ক্রিম ছিল শরীরে দেওয়া, ক্রিম শরীরে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওষুধ, অভাব নাই। আর এখানে অনেক ফাইলপত্র যেগুলো আমরা এক্সরে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, বিভিন্ন হসপিটালে দেখাচ্ছে, সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ এখানে ওষুধ এবং এখানে ওষুধের যে খাপগুলো থাকে সেগুলো বলতে গেলে মোটামুটি একটা ছোটোখাটো একটা ফার্মেসির মতোই। আমরা কিন্তু চলে আসলাম এই জায়গাটাতে, আমরা আসলে জানবো যে এই ভাইটির কী হয়েছিল আজকে। ভাই, এই ভাইটি কেন এরকম করতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। কী নাম আপনার? পারভিন। পারভিন, আচ্ছা আপনার পাশে যে লোকটা বসে আছে উনি আপনার কি হয়? আমার স্বামী। আপনার স্বামী, ওনার বয়স কত? 35। নাম কি ওনার? মিরাজ হোসেন। মিরাজ হোসেন, আমি দেখতে পাচ্ছি উনি স্বাভাবিক মানুষের মতো বসে আছে না, কীরকম জানি করতেছে, কারণটা কি বলেন তো? এর হলো কি, ব্রেনটের একটা রোগ শুগায়ে গেছে, ঠিক আছে। এখন বাংলাদেশে সব জায়গায় চিকিৎসা করছি। ওনাকে কষ্ট হচ্ছে? মানে অনেক জায়গা চিকিৎসা করছেন? হ্যাঁ চিকিৎসা করছি, কিন্তু এলো তোমার ভালো হইতাছে না। 5 বছর ধরে চিকিৎসা করতেছি। দীর্ঘ 5 বছর ধরে চিকিৎসা করতেছেন, এটা কি হঠাৎ করে হয়েছে? না এটা হঠাৎ করে হয় নাই, হলো জ্বর আসছিল তো। জ্বর আসছিল, জ্বরের মধ্যে হলো রোজা ছিল 1 মাস, খাইতে পারে নাই কিছু। তখন ওটা কি রোজার মাসে ঘটনা? হ্যাঁ রোজার মাসে রোজা ছিল। হ্যাঁ রোজা ছিল। তখন হলো আর হলো হলো ব্রেনটের একটা রোগ শুগায়ে গেছে। তখন হলো নিউরোসায়েন্স নিয়ে এলো, MRI করাইলাম, তারপর অনেক পরীক্ষা করাইলাম। করোনার পর বললো যে ওর একটা ব্রেনটের রোগ শুগায়ে গেছে। এখন ওইখান থেকে নিউরোসায়েন্স চিকিৎসা করাই, 1 বছরের মতো করাইলাম, ভালো হয় না। তারপর হলো আবার মেডুনুবাতে নিয়ে গেছি, মানে প্রাইভেট আলাদা দেখাইছি মেডুনুবাতে, তারপর আরও বিভিন্ন জায়গায়, কিন্তু সব জায়গায় একই, মানে কোনোভাবে ভালো হইতেছে না। এখন সবাই বলে যে যদি ইন্ডিয়া নিয়ে যাইতে পারি তাহলে ওইটা হয়তো অপারেশন করে বাইপাস করে আর ইঞ্জেকশন দিলেও ভালো হবে, কিন্তু মানে ইঞ্জেকশন দিলে অপারেশন করে বাইপাস করলে উনি ভালো হবে বলছে, কে বলছে এই কথা? এটা ডাক্তার বলছে। ডাক্তাররা বলছে? কেন বাংলাদেশে চিকিৎসা নাই? না বাংলাদেশে তো ওই 5 বছর ধরে আর অসুস্থ হয়ে যেতেছে বেশি, মানে যত দিন যাচ্ছে তত অসুস্থ হয়ে অসুস্থ হইতে সম্মত হয় না। হঠাৎ করে পরশুদিন আমাকে ফোন দিছিলেন, তখন আপনি আমাকে ভিডিও কলে দেখাছিলেন যে ওনার অবস্থা সিরিয়াস ছিল। হ্যাঁ তখন হলো ইমার্জেন্সিতে নিছিলাম, আবার পরশুদিনকে রাত 11:30টায় খুব অসুস্থ হয়ে গেছিল, পরে হসপিটালে নিছিলেন। হ্যাঁ হসপিটালে নিছিলাম। ওনার এমনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না? খাইতে পারে না, কিছু খাইতে পারে না, খাইতে পারে না, হাত গুলো তো কাঁপে না সব সময়। তো আমি আসার পর থেকে ওনাকে দেখতেছি উনি স্বাভাবিকভাবে থাকতেছে না, কাপাকাপি করতেছে। উনি কি কথা বলতে পারে? কথা বলতে পারে, বাইরে যায় ভালো মতো বলতে পারে না। কি নাম আপনার? হ্যাঁ নাম হলো মিরাজ, মোহাম্মদ মিরাজ। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে কি বলবো আমি, এমনি যে উনি যখন স্বাভাবিক ছিল তখন কি করতো? উনি যখন ভালো ছিল তখন হলো ই করতো, ব্যবসা করতো, তারপর হলো কাটিং মাস্টার ছিল, গার্মেন্টসের 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 কাটিং মাস্টার, গার্মেন্টসের কাটিং মাস্টার ছিল। হ্যাঁ কাটিং মাস্টার। তাহলে এই যে বর্তমানে আপনার স্বামী তো যেহেতু অসুস্থ, তারপর এই যে ওনার চিকিৎসা ব্যবহার একটা ব্যয়বহুল একটা খরচ আছে, সেটা কিভাবে করেন? 5 লাখ টাকার মতো আমি ভাঙছি, ঠিক আছে। হলো আমাদের একটু জায়গা ছিল শ্বশুরবাড়ি, তো ওইটা বিক্রি করছে, করার পরেই করছি। এখন মানে শ্বশুরবাড়ি যেটুক জায়গা ছিল ওটা বিক্রি করে চিকিৎসা করছেন, এখন বর্তমানে কি করতেছেন? এখন বর্তমানে কিছুই করি না, আমাদের বাড়ির কাছে একটু কমিশনার আছে, আত্মীয় স্বজন কিছু আছে, ওরা কিছু টাকা দিছে, ওগুলো ওষুধ খাওয়াইছি। মানে সবাই তো সাহায্য সহযোগিতা নিয়ে চলতেছেন, টাকা পয়সার জন্য ওর চিকিৎসা করাতে পারতাছি না, ওর ওষুধ খাওয়াতে পারি না। এন মূলত কয় টাকা হইলে আপনারা চিকিৎসা করতে পারবেন? এখন ওর নিয়ে গেলে তো 8-10 লাখ টাকার মতো লাগে। 8-10 লাখ টাকা লাগবে ইন্ডিয়াতে গেলে? আপনার ছেলে মেয়ে আছে? একটা বাচ্চা হয়েছিল, মারা গেছে ছেলে বাচ্চা, মানে বাচ্চাও নাই। আরে কষ্ট রে। দর্শক আপনারা দেখতেছেন আসলে এই ভাইটি, দেখেন কত সুন্দর। যখন উনি ভালো ছিল তখন কি উনি নামাজ কালাম পড়তো?
পাঁচ অক্টোবর তো সবসময় পড়তো, এখনো তো শুয়ে শুয়ে পৃথিবীর সবার জন্য দোয়া করব। তারপর হলো অনেক ভালো মানুষ, অনেক ধার্মিক একটা লোক, ঠিক আছে। মানে আর 10 লাখ টাকা হলে তাহলে আপনার স্বামীর চিকিৎসা করলে হয়তো একটু ভালো হবে না? দর্শক দেখতে পাচ্ছেন একজন একটি ইয়াং যুবক, দেখুন আমাদের মতোই, ওনার বয়স কত বললেন? 35 বছর বয়স ওনার। কিন্তু সামনে একটি ভবিষ্যৎ আছে, একটা বাচ্চা হয়েছে, মারা গেছে। একটা কিছু খাইতে চাইলাম খাওয়াতে পারি না, তারপর একটা কিছু চাইলাম দিতে পারি না, টাকার জন্য, টাকা নাই আমি দিব কোথায় থেকে? ওরে তুই, আমি একটা কিছু করতেও পারি না, পড়ে যা। আপনার আর্থিক অবস্থা মানে আপনার যে মানে ফ্যামিলি, আপনার ফ্যামিলি কি বা ওনার ফ্যামিলিতে কেউ কি নাই ওরকম সাহায্য? না ওরকম নাই কেউ যে দিবে। ওনার ভাই বোন নাই? ভাই বোন না, সোনার দিন মজুরি তো নাই, মানে ওরকম কিছু না। না আচ্ছা যাই হোক, এখন মনে করেন দেশ প্রবাসে তো আপনার এই ভিডিওটা দেখলো, যদি কেউ আপনাদেরকে সহায়তা করতে চায় তাহলে কিভাবে করবে? সহযোগিতা করলে আমার নাম্বার আছে। আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ। ফোন ইউজ করেন? নাম্বারটা বলতে পারবেন? দর্শক বন্ধুরা আমি ওনার নাম্বারটি বলছি, যদি এই ভাইটিকে কেউ সহায়তা করতে চান আমি নাম্বারটা বলতে চাই, 01951720259। আমি আবারও বলছি, 01951720259। অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, যেহেতু এখন রমজান মাস চলতেছে, অনেকে সামনে ঈদ, অনেকে হয়তো জাকাত দেন কিবা অনেকে অনেকভাবে মানুষকে সহায়তা করেন, যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যে যা পারেন, যার যেরকম সামর্থ্য অনুযায়ী ভাইটিকে একটু সহায়তা করবেন, হয়তো এই ভাইটির চিকিৎসা করে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আর যারা দেখছেন যদি ভিডিওটা আপনারা কেউ যদি সহায়তা নাও করতে পারেন, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং ওরা যাতে একটু সাহায্য সহযোগিতা পায়। এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমি বলি, যদি সবাই একটু সাহায্য করতো তাহলে আমার স্বামীদের আমি সুস্থ করতে পারতাম। তো অনেক অসুস্থ, মানে মৃত্যুর সাথে লড়তেছে কিন্তু চিকিৎসা করতে পারতেছি না টাকার জন্য আমি। ধন্যবাদ যারা দেখলেন ভিডিওটা, সবাই একটু শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।